দিশপুরের বৰঘৰত বহিছে দুর্নীতির মেলা। জালিয়াতির ঠিকাত নামিল মন্ত্রীর ব্যক্তিগত সহায়ক। মন্ত্রী অশোক সিংঘালের সহায়কর বিয়াগম জালিয়াতি ফাদিল। সহায়কক মন্ত্রীর বিভাগে দিছে কোটি টকিয়া ঠিকা। অভিযোগের পাছতো নির্লিপ্ত মুখ্যমন্ত্রীর কার্যালয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় দুর্নীতির বিরুদ্ধে নিজের স্থিতি যিমানে দৃঢ় নকরক কিয় তেওঁৰ নাকৰ তলতে বিয়াগুম জালিয়াতি আৰু দুর্নীতি সংঘটিত হওয়ার গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে। অভিযোগ কোনো দালাল বা প্রবঞ্চকর বিরুদ্ধে নহয়। এই অভিযোগ উঠিছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রীসভার জ্যেষ্ঠ মন্ত্রী অশোক সিংঘালের ব্যক্তিগত সহায়ক প্রণবজ্যোতি ভূঞার বিরুদ্ধে। এই যুবকজনের নাম প্রণবজ্যোতি ভূঞা। তেওঁৰ সামাজিক মাধ্যমত স্পষ্টভাবে উল্লেখ আছে অসম সরকারের জলসিঞ্চন বিভাগের মন্ত্রী অশোক সিংঘালের ব্যক্তিগত সহায়ক বলে। প্রণবজ্যোতি ভূঞার পরিচয় ইমানতে শেষ হওয়া নাই। মন্ত্রীর ব্যক্তিগত সহায়ক হওয়ার সুবাদতেই এতিয়া চরম জালিয়াতির আশ্রয় লৈ জলসিঞ্চন বিভাগের ঠিকা হস্তগত করার অভিযোগ উত্থাপন হয়েছে অশোক সিংঘালের এগারী ব্যক্তিগত সহায়কর বিরুদ্ধে। এইখন প্রণবজ্যোতি ভূঞার জলসিঞ্চন বিভাগত প্রথম শ্রেণীর ঠিকাদার হিসাবে পঞ্জীয়ন করার প্রমাণপত্র। প্রণবজ্যোতি ভূঞাই বিগত 31 মার্চত ভূঞা ব্রাদার্সর নামত এখন ফার্ম জলসিঞ্চন বিভাগত পঞ্জীয়ন করাইছে। কিন্তু নিজের ঠিকাদারী অভিজ্ঞতার প্রমাণ দিবলৈ তেওঁ দাখিল করেছে কেইবাখনো ভুয়া প্রমাণপত্র আর জালিয়াতিরে প্রস্তুত করা নথি। মন্ত্রী অশোক সিংঘালের সহায়ক প্রণবজ্যোতি ভূঞাই নিজের অভিজ্ঞতার প্রমাণ দিবলৈ দাখিল করেছে লোক নির্মাণ বিভাগের প্রথম শ্রেণীর ঠিকাদারের পঞ্জীয়ন পত্র আর এখন ওয়াক অর্ডার। এয়া লোক নির্মাণ বিভাগত তেওঁর ফার্ম পঞ্জীয়নের প্রমাণপত্র। 2022 চনের 10 অক্টোবরত তেওঁ লোক নির্মাণ বিভাগত ভূঞা ব্রাদার্স নামের ফার্ম পঞ্জীয়ন করা বলে এখন প্রমাণপত্র দাখিল করেছে, যত তেওঁর ফার্মর পঞ্জীয়ন নম্বর দেখা হয়েছে APWRD/R/1C/GNL/2022-25/52258। কিন্তু আচরিত হবলগিয়া কথাটো হল লোক নির্মাণ বিভাগের ঠিকাদারের যে তালিকা বিভাগটির ওয়েবসাইটত উল্লেখ আছে তার কতোয়ে এই পঞ্জীয়ন নম্বর ফার্মর উল্লেখ নাই। এইখন অশোক সিংঘালের সহায়ক প্রণবজ্যোতি ভূঞাই সম্পূর্ণ জালিয়াতিরে প্রস্তুত করা এখন ভুয়া প্রমাণপত্র। ঠিক একদরেই গোয়ালপাড়াত লোক নির্মাণ বিভাগের একটা পথ নির্মাণের ওয়ার্ক অর্ডার এখনও অভিজ্ঞতার প্রমাণপত্র হিসাবে দাখিল করেছে। কিন্তু প্রণবজ্যোতি ভূঞাই গোয়ালপাড়াত তেনে কোনো পথ নির্মাণে করা নাই বলে অভিযোগ উঠিছে। অভিযোগ অনুসরি গোয়ালপাড়ার পথ বিভাগের অধীক্ষক অভিযন্তার নামতো এই ভুয়া ওয়ার্ক অর্ডার উলিয়াই লৈছে। প্রণবজ্যোতি ভূঞার বিরুদ্ধে উত্থাপন হওয়া জালিয়াতির অভিযোগ ইমানতে শেষ হওয়া নাই। ঠিকাদার হিসাবে পঞ্জীয়ন করবলে আরক্ষীর যে প্রমাণপত্র দাখিল করেছে সেইখনো ভুয়া বলে গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে। অশোক সিংঘালের ব্যক্তিগত সহায়কক চরিত্রর প্রমাণপত্র দিছে নলবাড়ির আরক্ষী অধীক্ষকর কার্যালয়ে। কিন্তু আশ্চর্যজনক কথাটো হল এইগারী প্রণবজ্যোতি ভূঞার স্থায়ী ঠিকনা হল বিশ্বনাথ চারিআলি, ফার্মর ঠিকনা হল গুয়াহাটি। তেনেস্থলত নলবাড়ির আরক্ষীর প্রমাণপত্র দাখিল করাটোয়ে রহস্যজনক। তদুপরি যখন প্রমাণপত্র দাখিল করেছে সেইখনো ভুয়া বলে গুরুতর অভিযোগ উত্থাপন হয়েছে। এই ভুয়া নথিপত্রর সহায়তে প্রণবজ্যোতি ভূঞা হয়ে পড়েছে জলসিঞ্চন মন্ত্রী অশোক সিংঘালের বিভাগের এজন প্রথম শ্রেণীর ঠিকাদার। কেবল ঠিকাদার হওয়াই নহয়, মন্ত্রীর ব্যক্তিগত সহায়ক হয়ে হস্তগত করেছে জলসিঞ্চন বিভাগের কেবাটাও বিয়াকুম ঠিকা। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কার্যালয়ে লাভ করেছে অশোক সিংঘালের সহায়কর জালিয়াতির তথ্য সম্বলিত অভিযোগ। কিন্তু দুর্নীতির বিরুদ্ধে কঠোর স্থিতি লওয়ার হুঙ্কার দিয়া সরকারে কিয় তেওঁৰ বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা নাই সেয়া হয়ে পড়েছে আন এক রহস্যর কারণ। মন্ত্রীর ব্যক্তিগত সহায়ক হওয়ার বাবেই প্রণবজ্যোতি ভূঞাই দিশপুরের পর রক্ষণাবেক্ষণ লাভ করেছে নাকি বলেও প্রশ্ন উত্থাপন হয়েছে। নিউজ ডেস্ক রিপোর্ট, দি ক্রস কারেন্ট।